কিভাবে আপনার পছন্দের পিকচারের ড্রেসের কালার চেঞ্জ করবেন, আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। আপনার পছন্দের ছবির ড্রেসের কালার চেঞ্জ করতে আমাদের একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে লাইট রুম, যার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করা আছে, অথবা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। অ্যাপ্লিকেশানটি ইনস্টল হওয়ার পর আমরা সিম্পলি লাইট রুম অ্যাপ্লিকেশানটিতে এন্টার করব। এন্টার করার পর আমরা নিচে যে ইমেজের আইকনটি দেখতে পাচ্ছি আমরা এখানে টাচ করব। টাচ করার পর সাথে সাথে আপনার গ্যালারি চলে আসবে। গ্যালারি থেকে আপনি যে পিকচারটির ড্রেসের কালার চেঞ্জ করবেন সেই পিকচারটি আপনি সিলেক্ট করুন। আমি এখান থেকে বাংলাদেশের মডেল তানজিন তিশার একটি পিকচার সিলেক্ট করলাম। দেন এখানে আমরা অ্যাড বলে যে অপশন দেখতে পাচ্ছি এটাতে টাচ করব। টাচ করার পর এটা সাথে সাথে আমাদের লাইট রুম অ্যাপ্লিকেশানটির মধ্যে ইনপুট হয়ে যাবে। দেন আমরা এখানে অল ফটোজ বলে যে একটা অপশন দেখতে পাচ্ছি উপরে এটাতে টাচ করব। টাচ করার পর আমরা পিকচারটিতে টাচ করব। পিকচারটিতে টাচ করার পর এটা আমাদের ফুল স্ক্রিনের মধ্যে চলে আসবে। তারপর নিচে কিছু অপশন দেখতে পাচ্ছি, অপশনগুলোকে আমরা লেফট সাইডে সুইপ করব। সুইপ করার পর এখানে আমরা কালার বলে যে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা কালারে আসব। কালারে আসার পরে এখানে আমরা মিক্সে আসব। মিক্সে আসার পরে আমরা এখানে লাস্ট থেকে তিন নম্বর যে সার্কেলটি দেখতে পাচ্ছি আমরা এটাতে টাচ করব। টাচ করার পর এখানে HUE বলে যে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা এটাকে বাড়িয়ে দেব, হান্ড্রেড করে দেব। এরপর স্যাচুরেশনটা আমাদের পছন্দ মতো আমরা বাড়িয়ে দেব, ওকে। দেন লুমিনেন্স আমাদের পছন্দ মতো আমরা এখানে বাড়িয়ে বা কমিয়ে দিলাম, ওকে। এরপর আমরা এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যেই অরিজিনাল পিকচারটা ছিল সেটি ছিল আপনার ড্রেসের কালার ছিল আপনার ব্লু কালার, এখন হয়ে গেল আপনার গোলাপি কালার। তো আমরা একটু দেখি, দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমরা অল্প সময়ের মধ্যে আমাদের পিকচারের ড্রেসের কালারটি চেঞ্জ করে আমি দেখিয়েছি। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের কন্টেন্ট। যদি আমার কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিওর নোটিফিকেশান পেতে। এরপর আমরা যদি পিকচারটিকে সেভ করতে চাই তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে শেয়ারের যে আইকনটি দেখতে পাচ্ছি এটাতে টাচ করব। টাচ করার পরে এখানে আমরা সেভ টু ডিভাইস বলে যে একটা অপশন দেখতে পাচ্ছি এটাতে টাচ করব। এটা আমাদের গ্যালারিতে চলে যাবে।